आश्वासन दिया है हमें, हम पांचों से बात किया है, तो हमारे साथ जो भी हुआ है सारे डिटेल्स में उन्होंने सुना है, उनसे मिलकर हमें बहुत सुकून मिला है। बोल रहा आप डरने की कोई बात नहीं है, मेरे पास आए हो, कोई डरने की बात नहीं है। अब आश्वासन दिया है हमें, हम पांचों से बात किया है, आश्वासन दिया है, हमारा जो हमारे साथ जो भी हुआ है सारे डिटेल्स में उन्होंने सुना है ध्यान से, उसके बाद बोला है चलो मैं करूंगा, कुछ करूंगा आप लोगों के लिए। अभी जो आपने मिला उनका जो एटीट्यूड देखा, उनके जो बात सुना, आपको खुश है, सुकून मिला? हाँ, हम लोगों को तो सुकून मिला है, उनसे मिलकर हमें बहुत सुकून मिला है, उनके आशीर्वाद भी लिया, हम लोगों ने पैर छू के उनके आशीर्वाद भी लिया है, हमें बड़ा सुकून मिला है। जो समित कलिका जो घटना, आप लोगों को डूब बैठ गया था, आप लोग डर रहे थे अभी? हाँ, हमने बोला है सर हमें डर लग रहा है, बोल रहा आप डरने की कोई बात नहीं है, मेरे पास आए हो, कोई डरने की बात नहीं है। अब वो स्टेप ले गए बोले? हाँ, ऑन कैमरा हमारा जो कम्प्लेन है ऑन कैमरा उन्होंने सब कुछ लिया है उन्होंने अंदर। अभी अभी आप समित कलिका जाके क्या बोलोगे? हमने आंदोलन जो भी अनाचार अत्याचार कुछ भी होगा तो हम तो बोला है सर हम अत्याचार होंगे तो दोबारा से भी आंदोलन करेंगे, हमारा आंदोलन चल रहा है आगे भी चलेंगे, तो सर ने बोला, सर ने खुश हुआ है बहुत। প্রধানমন্ত্রীকে শতকোটি প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আমরা ওনাকে বললাম যে আমাদের যে নারী নির্যাতন, জমি লুট, জব কার্ডের টাকা, ঘরের লুট, মানে প্রত্যেকটা মানুষের ওপর যে অত্যাচারটা হয়েছে সবকিছু ওনাকে আমরা খুলে বলেছি, যে আমাদেরকে রাতের বেলা ডেকে নিয়ে যেত, প্রত্যেকটা মানুষকে না গেলে যে অত্যাচার করতো সেগুলো সবই বলেছি। বলতে উনি বলেছে ঠিক আছে দেখছি, আমি তো ওদের মতো ধরা পড়েছে, ওদের জন্য কঠোর ব্যবস্থা করবো এবং তোমরা সেই নারী শক্তি জেগে থাকো, তোমাদের পাশে আমরা সর্বত্র আছি, কোনো কিছু অসুবিধা হবে না, এটা শুনে আমরা খুবই খুশি হচ্ছি। এবং আরো আমাদের ওনাকে আমরা ভোট দিয়ে যেতালাম, উনি আমাদেরকে দুচ্ছাই করলেন, অবহেলা করলেন, উনি একটা নারী হয়ে নারীদের এত অসম্মান করলেন যে ভাবা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছি জানাচ্ছি যে আমাদের পাশে আসলো না এবং আমাদের পাশে দাঁড়ালো না, আরো বললো বহিরাগত, এবং বলার পরে বললো ওরা স্থানীয় না, ওরা ভাড়া করা। আমরা যখন আধার কার্ড দেখালাম দিদি তো তখন বলতে পারতো না ঠিক আছে, তারপর তো একটা কথা বললো না দিদি, কেন বললো না? আমরা দিদিকে ভোট দিয়ে কি অপরাধ করেছি না কি করেছি দিদি? আজকে আমাদের যে পদের দিকে বিপদের দিকে ঠেলে দিয়ে কোন আশা দেয়নি, তাহলে দিদি দিদি কি করলো আমাদের? মানে আমরা দিদির হাতের মোমের পুতুল, এটাই বোঝাতে চাইলো। মোদীজির সঙ্গে কথা বলে এখন কি আপনারা? অবশ্যই মোদীজির সঙ্গে কথা বলে আমার ভালো লাগলো, এবং উনি বলেছে আমাদের সব ব্যবস্থা করবে, ভালোভাবে সবকিছুই সুরক্ষিত করবে, আরো আমাদের ফোর্স বাড়িয়ে দেবে। আমরা বলেছি কেন্দ্র বাহিনী দেন, রাজ্য সরকারের উপর কোনো ভরসা নেই আমাদের, কোনো আস্থা নেই আমাদের। সাবস্ক্রাইব টু মিডডে ইন্ডিয়া, গেট ডিরেক্ট নোটিফিকেশনস অন অল আওয়ার ভিডিওস বাই ক্লিকিং অন দ্য বেল আইকন।